গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। নো স্কিপ করে দেখো, আর কেউ স্প্যাম কমেন্ট করো না। তো সকালবেলা দেখো তরকারি ফরকারি সব দেখাচ্ছি, শাক ওইদিকে নষ্ট হয়ে গেছে, লাল শাকটা রান্না করা হয়নি, ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। আর এই যে কাকিমা পিছনে ঘর মুছে, এখানে মিউট করে দিয়েছি কারণ একজনের সাথে আমি ফোনে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম, তার জন্য মিউট করে তারপরে দেখালাম তোমাদেরকে। আর এইদিকে সবজি কাটবো বলে এই যে গণেশ আটার যে প্যাকেটটা সেটা নিয়ে আসলাম, নিয়ে এসে এর উপরে সবজিটা কাটি যাতে নোংরাটা না হয়। কোনো সময় মাঝে মধ্যে আবার সানেও কেটে ফেলি, তো তাড়াহুড়োর সময় সানেও কেটে ফেলি, কাগজটা নিই না প্লাস্টিকটা। তো মা মাছ নিল কাতলা মাছ। আর আজকের ওয়েদারটা দেখো, একদম বৃষ্টি পরের দিনের ওয়েদার, খুব সুন্দর ওয়েদারটা আজকে। প্রেশার কুকারে যখনই কিছু সিদ্ধ করব তখনই হচ্ছে গিয়ে পাশে নোংরা হয়ে একদম ফ্যান ট্যান পুরো ছিটে ফিটে একাকার হয়ে যাবে। তো আমি হচ্ছে গিয়ে চেষ্টা করি যত সম্ভব তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নেওয়ার, তা নাহলে ওই পরে রেখে দিলে শুকিয়ে কড়মড়ে হয়ে যায়। তো ডাল বসিয়েছি এর জন্য এরকম সব ছিটকে ছিটকে এরকম নোংরা হয়ে গেছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে চায়ের জল নিয়ে নিয়েছি, চা করব। দোকান থেকে চা খেয়ে এসেছি, তবুও বাড়িতে না চা খেলে না পিপাসা মেটে না মনে হয়। শীতের সবজি গরমে, আর এখন তো সবসময় সব সবজি পাওয়া যায়। তো ফুলকপি এনেছে নিরামিষ জন্য, ফুলকপি আর আলু দিয়ে তরকারি করছি। আর মশলা দিয়েছি আদা পেঁয়াজ রসুন, সরি আদা তোমার টমেটো জিরে ধনে আর লঙ্কা তো আছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই ফুলকপি আলু দিয়ে। কেমন লাগবে খেতে জানি না, এখন গরমের সময় ফুলকপি ভালো লাগবে কি না খেয়েই বলা যাবে। ও একটু হলুদ দেবো এর মধ্যে। ছানের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা একটু তুলে রাখছি, আর এই কটা দিয়ে ভাত ভাজবো। ভাত ভাজা খাবে বলেছে কালকে রাত্রিবেলা, ভাতটা অনেকটাই ছিল আর আমি তো খাবো না আজকে, তার জন্য ওকে ভাত ভাজা করে দেবো। পেঁয়াজ টেয়াজ ডিম ফিম দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। তো যেহেতু মঙ্গলবার যেহেতু করা যাবে না, তার জন্য এমনি আলু দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিচ্ছি। বল ভালো করে কর। নামালাম তো শানকে দিয়ে দেবো ভাত ভাজাটা, শান খেয়ে নিচ্ছে। শানের পাপা এখনো ওঠেনি ঘুম থেকে, গরম পরে খা, ফ্যান চালিয়ে নে ওই ঘরে চলে যা। তো শান খেয়ে নেবে, ওর পাপাকে রুটি করে দেবো। ব্রেকফাস্ট করে যে যাওয়ার মতো ঘুমাচ্ছে, দেখো এখন বেজে গেছে 11টা, বইটা পরে দেখাচ্ছি ঠিক আছে। কর্তামশাই ঘুমাচ্ছে, আর এই দেখো 11টা বাজে এখন। তো আমি আর কি করব, এইদিকে ছেলেও ঘুমাচ্ছে, ছেলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, দিয়ে পড়া রয়েছে 11:30টায় বেরোবে, তো ও ঘুমাচ্ছে। তা আমি আর কি করব, আমি আমার তো আর চোখে ঘুম টুম নেই। আর এই যে খাটের পরে বালিশ কাঁথা রেখেছি, চেয়ার রেখেছি, কারণ কাকিমা ঘর মুছবে তার জন্য। সবাই যখন এখানে ঘুমাচ্ছে তখন আমি ভাবলাম কি আমার শুলে তো আর হবে না, আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিই। কালকে ঝড় বৃষ্টিতে ঘর দর তো ঝাড় দিয়েছিস, তো সিঁড়ি আর ওপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি। তো এখন ভাবছি যে সব ঝাড় দিয়ে নেবো, তার মধ্যে সিঁড়িটা আগে ঝাড় দিয়ে নিই, ওপরের ঘরটা। কর্তমশের পিছনে গাছের থেকে আম পাচ্ছে, এই যে আম পাচ্ছে, এই যে আমাদের আম গাছ, এই দেখো আম, এই দেখো আম হয়েছে। পিছনের দিকে অনেক একটাই গাছ আছে, এই গাছে আম হয়েছে। আর সামনের দিকের কাঁচা মিঠে আম গাছে এক হয়েছে কটা, আর এমনি হয়নি। আর দুটো আম গাছ আছে, সেই দুটোতে হয়নি। ওই যে কালকে দিদি ননদের বাড়ি যাবে, তার জন্য আম পেড়ে নিয়ে যাচ্ছে। মোটামুটি রান্না আমার গোছানো হয়ে গেছে, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন ডালটাকে 10টার দিকে ভিজিয়ে রেখেছিলাম, এখন 12:30 বাজে। তো এখন ডালটা জলটা ঝরিয়ে নিয়ে
তারপরে ডালটা বেটে বড়া করব, শুধু ডালের পাতে খাওয়ার জন্য। মটর ডাল করেছি, টক ডাল, তো এটা বড়া করব। বড়াটা বেশ ডালের পাতে খেতে ভালো লাগবে গরম গরম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হয়ে এসছে আমার। রান্না মোটামুটি আমার সকালেই হয়ে গেছে, আর এখন বেলার দিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা উবুর দিচ্ছি। আর নাইটির পাশে দেখছো তো ভেজা, আমি অভ্যাস আছে আমার এরকম, হাত ভেজা থাকলে পাশে যতই কাপড় থাকুক না কেন, শুকনো কাপড় থাকুক না কেন, তবু আমি নাইটিতে হাত মুছবো, এটা আমার ব্যাড হ্যাবিট, বুঝলে তো। তো এই দেখো, এসে পাশেই রুমালটা আমি সবসময় রেখে দিই হাত মোছার জন্য, তবুও আমার নাইটিতে ওরকম না মুছলে হয় না। আর দেখেছো কীরকম পরিমাণে আমি ঘেমে গেছি, আজকে ওয়েদার এত সুন্দর, তো হলে কি হবে, তাও ঘেমে যাচ্ছি। আমার একটা ঘামা রোগ, আমার ঘামা রোগই যে আমি ঘেমেই যাব, যতই সে ঠান্ডা ওয়েদার হোক না কেন, আমি এই ঘামবো তো। আর ঘামাটা আমার কমবে কখন জানো তো, ঠিক নভেম্বর ডিসেম্বরের মাঝখানটায় গিয়ে এই ঘামাটা আমার কমবে, তার আগে আমার ঘাম হতেই থাকবে। আর এত ঘামি না আমি, এত শরীর দুর্বল হয়ে যায় না, মানে কি বলবো তোমাদের, শরীর এক এক সময় এত অস্বস্তি লাগে, মানে মনে হয় কি মাথা ঘুরে পড়ে যাব, এরকম মনে হয়। বড়াগুলো আমি পেস্ট করে নিয়েছি, হালকা মিহি করেছি, একটু মানে দানা দানা পড়লে বেশ ভালো লাগবে খেতে, মুখে একটু কচমচ করবে জন্য ভালো লাগবে। তো আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি, আর লঙ্কা দিয়েছিলাম, এর মধ্যে মশলা ছিল খানিকটা কন্টেনারের মধ্যে, তো কন্টেনার মশলাটার আলাদা বাটি ঘাটিতে ঢালিনি, তো এর মধ্যেই একেবারে মশলার সাথে ডালগুলোকে বেটে দিয়েছি। তো চলো এক এক করে বড়াগুলো ভেজে নিই। একবার দিয়েছি, এখন অনেকটা বাকি রয়েছে বুঝলে তো, এগুলো হতে লাগুক, ততক্ষণ ওই যে কাপড় জামা এসছে পুরোনো বদল দেওয়ার হিসেবে, তো মা নিচ্ছে, দেখি আমি কিছু নিতে পারি নাকি। মার দিদি নিচ্ছে, মানে দিদি তো নেবে না, মাই নেবে। তো আমি ঘরের থেকে ভিডিওটা করছি, মা নিয়েছে একটা গামলা আর একটা ঝুড়ি। ও তো কালকে বলেছে, আজকে বলেছে, এই করছে শুধু, দুই নম্বরই কথাবার্তা। মাও দেবে, মা কি রাখলে, এতগুলো দিয়ে কি দেবা বলো, কিছু হবে না নাকি, এতগুলো বের করালে কেন তাহলে তুমি। এই যে বালতি দেবে, এই যে বালতি, ছোট ছোট বালতি, এই ছোট বালতি, দু কাপড়, অতগুলো কুর্তি দিয়ে আর জিন্সের প্যান্ট দিয়ে বালতি দিয়ে, এতগুলো দিয়ে, এতগুলো দিয়ে মা একটা কি গামলা, মা হ্যাঁ দুটো কি, একটা গামলা একটা বালতি, ও দুটো ঝুড়ি, আর আমার এইটুকুনি একটা ফুটুসকানিক, ফুটুসকানিক একটা বালতি দিয়েছে, ঠকিয়ে দিল কিন্তু আমারে কাকু। কাজকর্মের ফাঁকে আমি এই যে রসুন আজকে বেছে নেব, জলের মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে খোসাগুলো ফটাফট উঠে যায়, তার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, আর খোসাগুলো উড়বেও না কোথাও, আর তা নাহলে অল ইন্ডিয়া ঘুরে বেড়াবে খোসাগুলো ফ্যানের হাওয়াতে। তো যাই হোক, এরমভাবে রসুন আমি স্টোর করে অনেক দিন ধরে রেখে দেবো। মা যে তরমুজ দিয়েছে, একদম বিচ্ছিরি তরমুজ, ওই দাদাটা শুধু ঠকায়, লাস্ট বাজারে আমাদের বাড়ি আসবে আর উল্টো পাল্টা, এই দেখো কি বাজে একটা তরমুজ দিয়েছে আমাকেও সেদিন, এরকম একটা তরমুজ দিয়েছে, বিচ্ছিরি তরমুজ। আর এগুলো কেমন পানসা পানসা খেতে, খুব একটা মিষ্টি হয় না, এখন বেজে গেছে দুপুর 3:50, শানের খাওয়া হয়ে গেছে, শান পরে টরে এসে খেয়ে ওই যে চিত হয়ে টিভি দেখছে, শানের আর কি কাজ, বললাম যা বাংলা কর, বাংলা করবে না, অঙ্ক করবে না, যা জাহান্নামে যাকে, তো ওর ভবিষ্যৎ ও দেখে নেবে, আমি বলছি অনেক, আমার কথা শুনছে না কিছু। যাই হোক এখন খাবো, তো রান্নাটা কি কি করেছি আজকে দেখিয়ে দিই, নিরামিষ রান্না দেখিয়ে দিই চলো। করেছি হচ্ছে গিয়ে, এদিকে দেখাই আগে, বেগুন ভাজা, আর এই যে নিম পাতা, নিম পাতা কেউ খাবে না, নিম বেগুন, এই ফুলকপি আলুর তরকারি, আর এদিকে আছে বড়া ভাজা করেছি, আর এদিকে লঙ্কা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে খাবো, আর এই যে টকের ডাল, আর ভাত, এই যে ভাত, এখন বড় মশাই গেছে স্নান করতে, তো ভাতটা বাড়ি,
আজকে সন্ধ্যার ডিউটি হানিস, সন্ধ্যা দিচ্ছে, দেখি ধূপকাঠি ধরা, সে প্রদীপ ধরাতে হবে না দেখি। হ্যাঁ ওটা, হ্যাঁ ছাইটা ওখানে পড়বে। হ্যাঁ ঠিক আছে চলে। সুইস বিউটি, বেশি টাকার, কোথায় ক্যামেরা দেখাতে পারছি? আমি এত টাকা দেবেন নেল পলিশ ইউজ করছি আমার এই টিংড়ি টিংড়ি হাতে, নেল পলিশটা লাগিয়ে দিচ্ছে শিল্পা রানী। শিল্পা আসলে আমার প্রাণটা ফিরে আসে, বুঝলেন? মানে শিল্পার সাথে আমি যতটা কমফর্টেবল হই কথাবার্তায় সব কিছুতে, মানে ওর মতো কারোর সাথে হতে পারি না। কারোর সাথে কতদিন যাবে বলেছে কিছু না? কারোর সাথে অতটা আমি সেরকম মানে কমফর্টেবল না, মিশতে টিসতে বলো যাই হোক। এখন নীল পলিশটা একটু আরাম করে পরে নিই, তারপরে দেখাচ্ছি, তারপরে দেখাচ্ছি। দিদি এখন পড়াচ্ছে ভাইকে, ভাইয়ের ভাবভঙ্গি মানে দেখো শুয়ে শুয়ে পড়ছে, এরকম ভাবে পড়াচ্ছি, আর টিচার বসে আর স্টুডেন্ট শুয়ে। রাত্রেবেলা ডিনারে করব সোয়াবিন, আর এই যে প্রেশার কুকারে ভাত করব, আর আমার জন্য রুটি করব। তো সোয়াবিনটা ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছি, আলু দিয়ে করব, মশলা অলরেডি করা হয়ে গেছে, তো ঝটপট করে সোয়াবিনটা রান্না করে নিই। একেবারে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার গরম গরম, দেখো সোয়াবিনের তরকারিটা, একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে তারপরে ঢেকে রেখে দেব, যখন খাবো তখন দিয়ে দেব, পরিবেশন করবো আর কি। আমার আর সানের কমপ্লিট হয়ে গেছে, সানের পাপড় এখনও হয়নি, সান পড়ছে এখন 11টা বাজে, তবুও পড়ুক। আমি হচ্ছে ভিডিও এডিট করবো, এডিট করে আপলোডে বসিয়ে রাখবো। হ্যাঁ রেখে কালকে তো সকাল 7:30 আমার ভিডিও পোস্ট হয়, তো এখনও এডিট করা বাকি রয়েছে। নাও বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, স্বাক্ষর থেকো, অবশ্যই ভালো থেকো, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না। তো এখানের মতো রাখছি, ওকে বাই।